ओडिशा न्यूज लाइक करो, शेयर करो, कमेंट करो, सब्सक्राइब करो, देखते थको। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মল মুর্শিদাবাদ গড়ে তোলার লক্ষ্যে খোলা জায়গায় শৌচ বন্ধ করতে গত এক বছর ব্যাপী যে সকল কর্মসূচি গ্রহণ করা হয় এবং সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে যে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল ধাপে ধাপে তার রূপায়ণ হয়েছে, যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক উচ্চ প্রশংসিত হয়েছে। এই সমস্ত বিষয়গুলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ছবি সহ একটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী মুকেশ আজ এই পুস্তিকা প্রকাশ করেন। এছাড়াও মুর্শিদাবাদ জেলা জুড়ে সর্বসাধারণের জন্য 100টি শৌচাগার নির্মাণ ও 4,676টি নলকূপের চাতাল ও জলশোষক গর্ত নির্মাণ বা পুনর্নির্মাণের শিলান্যাস করেন জেলা সভাধিপতি মাননীয় মোহাম্মদ মুসারফ হোসেন। খুব শীঘ্রই মুর্শিদাবাদ জেলা নির্মল জেলা হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেছেন জেলা শাসক মাননীয় শ্রী পি উলগানাথন। সবটাই কৃতিত্ব আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়, তেনার উদ্যোগে আজকে আমরা ওডিএফ ঘোষণা করার যে বইটা ওপেন করলেন মাননীয় এসপি সাহেব, এবং আমরা প্রায় টিউবওয়েলের চাতাল প্রায় 4,676টা মাননীয় জেলা শাসকের উদ্যোগে এমজি এনার্জিসের কনভার্জেন্সি স্কিমে সেটা তিনি আমাকে দিয়ে ওপেনিং করালেন, এবং 100 কমিউনিটি টয়লেট সেটাও আমরা ওপেনিং করলাম। আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমরা পুরা মিশন নির্মল বাংলা মাধ্যমে যেটা পুরা জেলাতে আমরা ওপেন ডেফিকেশন ফ্রি করার জন্য যা উদ্যোগ নিয়েছি, এটা এক বছর ধরে যা বড় কমিউনিটি মোবিলাইজেশন আর ট্রিগারিং আমরা যা করেছি, এটা একটা বুক আকারে আমরা পাবলিশ করেছি। এটা আজকে মাননীয় এসপি সাহেব এটা সবার সামনে প্রকাশ করলেন। এখানে কিভাবে পুরা মুভমেন্ট শুরু হয়েছে, বিভিন্ন স্টেজে এটা কিভাবে নিয়ে গিয়েছি আমরা, আর এখন কোন দিকে আমরা এগোচ্ছি, এটা পুরো ওখানে বিভিন্ন পিকচার মাধ্যমে ডেপিক করা আছে। এ বই মানে স্টেট লেভেলে আমরা পাঠিয়েছি, খুব ওরা প্রশংসা করেছে। আজকে জেলা প্রশাসন পক্ষ থেকে নির্মল মুর্শিদাবাদ ওপেন ডেফিকেশন ফ্রি যেটা আমাদের জেলা হতে যাচ্ছে তার নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। তার জন্য কিছু কমিউনিটি টয়লেট করা হবে তার উদ্বোধন করা হয়েছে। একটা বুকলেট রেডি করা হয়েছে জেলা প্রশাসন থেকে, সেটা উদ্বোধন হয়েছে। এছাড়া অনেক ডকুমেন্টারি রেডি করা হয়েছে, সেটা আজকে দেখানো হয়েছে। আর যারা অনেক যারা এই যে মুভমেন্ট চলছে অনেকদিন থেকে, কমিউনিটিকে অ্যাওয়ার করা হচ্ছে, ওদেরকে ইনভলভ করা হয়েছে, ওদের মধ্যে যারা খুব ভালো যারা ভূমিকা নিয়েছে ওদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজ ভৈরব পূজা, 143তম বর্ষে পা দিল খাগড়া ভৈরব সমিতির পরিচালনায় শ্রী শ্রী ভৈরব পূজা। বেলা 10:30 থেকে শুরু হয় পূজা। প্রায় 10,000 লোক এখানে বাবার পায়ে পুষ্পাঞ্জলি দেন। বাবার চরণামৃত ও হোমের টিকা ধারণ করে রোগ ব্যাধি থেকে দূরে থাকা যায় বলে মনে করেন বাবা ভৈরবের ভক্তকুল। সারাদিন উপোস থেকে এখন পুজো দিতে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি হবে। হ্যাঁ, আমি ভৈরবতলাতেই আছি। ভৈরবতলার আমার একটা মানে ইচ্ছে পূরণ হয়েছিল, যার জন্য আমি এখানে পুজো দিতে আসি। এবার অনেকেরই শুনি এরকম কিছু আছে যাদের ইচ্ছেগুলো পূরণ হয়, হয়তো সেই জন্য আশা নিয়ে আসে পুজো দিতে। আমি 5 বছর ধরে পুজো দিচ্ছি, প্রতি বছরই আসি। জেলার বাইরের মানুষও আছে এখানে, কারণ এর আগের বার লাইনে দাঁড়িয়ে আমি কাঁদি ডোমকল এসব সাইডেরও লোককে দেখেছিলাম। আমি 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ওটা
এবছর আমরা ভোর 5:30 থেকে আমাদের মালা পরানো শুরু হয়েছে। তারপরে দলে দলে লোক দণ্ডি কাটছে, বাবার কাছে কাটা শুরু করেছেন এবং এখনও পর্যন্ত দণ্ডি কাটা চলছে। আপনারা দেখছেন মানুষের ঢল কীভাবে অঞ্জলি দেওয়ার জন্যে মানুষ বাবাকে মানত করে, তাদের কাছে তাদের উপাসনের জিনিস রাখে। তা সেই জন্যে মানুষ দলে দলে মেয়ে মহিলা পুরুষ সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এটা শুধু যে জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই পুজোটা বিখ্যাত হয়ে আছে। আমাদের তৈরি হয়েছে এই ঠাকুরটা, এত বড় ঠাকুর 5 দিনের মাথায় তৈরি হয়েছে আমাদের। বিগত দিনে কতদিন লাগতো তৈরি হতে? যদি মোটামুটি মাসখানেক ধরে সময় লাগতো ঠাকুরটা তৈরি হতে, এখন এটা 5 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়েছে। এটা কীভাবে সম্ভব হলো? সম্ভব মানে বাবার মহিমায় হয়েছে। সোনাচাঁদির এবার ভালোই পড়েছে আর কি, এখনো পর্যন্ত মোটামুটি আমাদের 300 কাছাকাছি পড়েছে, ঠিক আছে। গতবার এই সংখ্যাটা মোটামুটি 250-এর উপরেই ছিল, আমরা আশা করছি এই সংখ্যাটা মোটামুটি 400 ক্রস করে যাবে। পুজো হচ্ছে আনুমানিক 143। এর আগে আমাদের যখন এই নলখাগড়ার বন ছিল, তখন ওই পাশে যে আমাদের মাঠ আছে সেখানে একটা বকুলতলা বলে একটা জায়গা আছে, সেখানে পুজো হতো। এটা আনুমানিক প্রায় 300 বছর আগেকার। আমাদের গোটা পাড়াটায় নলখাগড়ার বনটা আগুন লেগে পুড়ে যায়। বাবার যে হাতে চিমটি থাকে, সেই চিমটা কোনোভাবে আমাদের এই মন্দিরে আসে, সেটা 143 বছর আগে। তখন থেকে এই মন্দিরে এইখানে পুজো হয়। 143 বছর, এবছর নিয়ে 143 বছর হচ্ছে। লক্ষ্য আশা অন্তরে, ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। শিশুরাই জাতির ভবিষ্যৎ। শিক্ষার পাশাপাশি তাদের অধিকারকেও সুনিশ্চিত করতে হবে। তাই 14 নভেম্বর থেকে 20 নভেম্বর সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ। বহরমপুর স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে
সিনি মুর্শিদাবাদের সহযোগিতায় আন্তর্জাতিক শিশু দিবসের প্রাক্কালে জিটিআই স্কুল ক্যাম্পাসে অবৈতনিক শিক্ষাদান ও শিশু বিকাশ কেন্দ্রে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে আমাদের জিটিআই স্কুলে স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির সাথে চাইল্ড নিড ইনস্টিটিউট সিনি একসাথে এখানে একটি যে অবৈতনিক শিক্ষা প্রদান কর্মসূচি চলছে অনেক দিন ধরে, সেখানে বাচ্চাদের সঙ্গে আমরা সময় কাটাচ্ছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা জানেন যে 14ই নভেম্বর থেকে 20ই নভেম্বর চাইল্ড রাইটস উইক হিসেবে সারা ভারতবর্ষে তথা বিশ্বে সেলিব্রেট হয় এবং আগামী 20 তারিখ হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে। তারই কথা মাথায় রেখে এখানে একটি প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বাচ্চারা বসে আঁকো প্রতিযোগিতা ছিল, এখন দেখলেন আপনারা বাচ্চাদেরকে আনন্দদানের শিক্ষাদানের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে কীভাবে শিক্ষা দেওয়া যায় যাতে সচেতন হয় বাচ্চারা পড়াশোনার প্রতি, এবং এইভাবে আজকে সারাটা দিন বাচ্চাদের সঙ্গে সময় কাটানো হবে যাতে বাচ্চারা তো আগামী দিনের ভবিষ্যৎ তাদের অধিকারকে সুনিশ্চিত করার বিষয়ে মা বাবারাও এখানে এসেছেন, যাতে মা বাবারাও সচেতন হন। দেখছেন এএসআর নিউজ, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।